আসসালামু আলাইকুম এর সুপ্রিয় দর্শক এমিতে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম ইজাজুল খিজাজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনি বাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাত নম্বর থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সকলের প্রিয় মুখ পরিচিত ব্যক্তিত্ব যিনি একজন শিক্ষক মানসিক কল্যাণে কাজ করার জন্য নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্দেশ মোদী তাদের সাথে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি যানবাহন নির্বাচন করা তো প্রত্যেক ক্ষেত্রে লোকতন্ত্র থাকে আপনি যে মনোভাব নেই নির্বাচন এসেছেন উন্নয়নের স্বার্থে পরিবর্তন এবং আধুনিক ওয়ার্ড গড়ার লোকে যে প্রত্যাশা হয়েছে বিশেষ করে উন্নয়ন বঞ্চিত ওয়ার্ডকে আলোকিত করার কোন ধরনের স্বপ্ন আছে বলে আপনি মনে করেন আপনারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে প্রথম চা বাগান হচ্ছে মালনিচা চা বাগান কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন থেকে আমাদের এলাকার মেম্বার নির্বাচিত না হওয়ার কারণে সরকারের যে সেবাগুলো সেগুলো আসলে আমাদের ওয়ার্ডে এসে পড়ছে না ফলে আমাদের পদ্মা সেতু হচ্ছে যমনা সেতু হচ্ছে মধ্য তোলাবিহীন ঝুড়ি থেকে আমাদের দেশ এখন মধ্যমায়ের দেশে পরিণত হচ্ছে কিন্তু সেই সরকারের যে খাত থেকে যে উন্নয়ন বাজেটগুলো আসে সেগুলো আমাদের ওয়ার্ডের না আসার কারণে ঐতিহাসিক বাংলাদেশের প্রথম চা বাগান হওয়া সত্ত্বেও আমরা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছি তাই আমি নিজেকে আমি এই চা বাগানের সন্তান হিসেবে আমি তাদের সুখে দুঃখে সবসময় থাকার চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি এইখানে একজন যোগ্য এবং যদি নির্বাচিত না হয় তাহলে সেই নির্বাচনে যদি জয়যুক্ত না হয় তাহলে সরকারের যে উন্নয়ন খাতে যে বরাদ্দগুলো আসবে সেগুলো আসে সঠিকভাবে কাজে আসবে না ফলে আমরা সেই তিমিরেই থাকবো এই কারণে নিজেকে একজন সৎযজ্ঞ হিসেবে আমি নিজেকে একজন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছি যদি ওয়ার্ডবাসী আমার আমার সেবা আমার আমার চরিত্র আমার দীর্ঘদিনের ইতিহাস থেকে যদি তারা মনে করে আমাকে তাদের ভোট পাওয়ার যোগ্য আমাকে নির্বাচিত করবেন এবং আমি কথা দিচ্ছি যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি আমার শুলো আনা আমি আমার সর্বোচ্চ দিয়ে এই ওয়ার্ডবাসীর সেবা করার চেষ্টা করবো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার সাথে আমরা জানি আমরা জানবো পর্যায়ে দেখেন এই যে বঞ্চিত মানুষগুলো এখানে জলে পড়া মানুষগুলো রয়েছে তাদের ফলনে কাজ করার মনোভাব রয়েছে আপনি জানিয়েছেন আমরা জানবো তাদের ফলনে কাজ করার যে মনোভাবটুকু এবং খুন ধরনের ওয়ার্ড করতে আপনি চান এই অসহায় মানুষকে নিয়ে হ্যাঁ আপনারা জানবেন যে আসলে ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে সরকারের সবচেয়ে ক্ষুদ্রতময় একটা সংস্থা ফলে এর মাধ্যমে ওয়ার্ডবাসীর যে সমস্যা সেগুলো সরকারের কাছে যায় এবং সেখান থেকে সরকার যে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে সেখান থেকেই ঘাট পানির নিষ্কাশন বই নিষ্কাশন স্বাস্থ্যসেবা শিক্ষার শিক্ষা উন্নয়নে খাতগুলো বের করে তো আমি যদি নির্বাচিত হই তাহলে এবং আরেকটা জিনিস দেখবেন প্রতি বছর একটা ইউনিয়ন বাজেট হয় ওয়ার্ড বাজেট হয় অথচ আমাদের সাধারণ মানুষ এইগুলো সম্পর্কে জানি না ফলে আমি যদি নির্বাচিত হই প্রথমে আমি একটা সভা গঠন করব এবং সরকারের বরাদ্দকৃত অর্থ বা ওয়ার্ডের সমস্যাগুলো সেই ওয়ার্ড সবার মাধ্যমে আলোচনা করি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে সকলের মতামতের ভিত্তিতেই সেভাবে আমি কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবো ধন্যবাদেশ দা আপনাকে আপনার প্রত্যাশা জানিয়েছেন আমরা আশা আশা করি যদি আপনি নির্বাচিত তাহলে এই ওয়ার্ডের সর্বস্ত্র জন সাধারণকে সাথে নিয়ে আপনার যে সরকার থেকে অনুগুলো অনুদানগুলো সেগুলো সম্বন্ধন করবেন এবং এতে আধুনিক ওয়ার্ডগুলোর প্রত্যাহ রয়েছে এগিয়ে যান সুখী সমৃদ্ধির প্রত্যাশায় দেখাবো বিজয় আশা প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মধ্যে সমাপ্তি আসসালাম